2024 শাকিব খানের কেউ তার কাছ থেকে 2024 এর মুকুট নিতে পারবে না ইটস এ চ্যালেঞ্জ তিন তিনটা সিনেমা বন্ধুরা তিন তিনটা এক একটার চাইতে এক একটা গরম ঘুম থেকে উঠেই দেখতে হয় এক একটার চাইতে এক একটার পাবলিসিটি স্টান্ট আপনারা জানেন দুই তিন দিন আগেই রায়হান রফি সাহেবের একটা পোস্টার রিলিজ হয়েছিল দুই দিন বা তিন দিন আগে ফাটাই ফেলাইছে ভাই মানে এমন কোনো ইউটিউবার নাই প্রশংসা করে নাই এমন কোনো মানুষ নাই প্রশংসা করে নাই শাকিব ইয়ানরা তো করছে ইভেন শাকিব হেটার্সরাও বলছে যে হ্যাঁ ইটস এ গুড পোস্টার আলোচনা চলতেছিল বেশ ভালোভাবে চলতেছিল সবাই কন্টেন্ট বানাচ্ছে প্রশংসা করছে প্রশংসা করছে এই জোয়ারে যখন ভাসতেছে তুফান সিনেমা রায়হান রফি ঠিক ওই সময়ই আজকে বা কালকে বেরিয়েছে অনন্য মামুনের বুর্জ খলিফায় যে প্রমোটাতে দেখাবে সেখানকার গানের কম্পোজিশন ভাই ছোট্ট একটা ভিডিও বোঝা যায় না এটা আনপ্রফেশনাল হইতে তোলা হয়েছে কেউ ফাইজ দেবে করে হয়তো তুলছে এইটাই অরণ্য মামুন আপলোড করে দিয়েছে আর যাই কই ভাই রে ভাই এই গানের এইটুক শুইনা যেভাবে প্রশংসা শুরু হয়েছে মানে মনে হয় ছবি রিলিজ হয়ে গেছে গান প্রশংসা হইব না কেন বলেন আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন গানটার মধ্যে কেমন মায়া গানটার মধ্যে কেমন দর্দ বা দরদ গানটার মধ্যে কেমন ভালোবাসা লুকায় আছে হ্যাঁ ভালো করে শুনলেই বুঝবেন যদিও পুরা গান না একটুখানি আছে আর এটার যে প্রশংসার ভাষা কারো কাছে নাই ওই ও মাই গড ওয়া ওইগুলো তো শেষ এখন কান্নাকাটি শুরু হয়েছে একজনকে দেখলাম আমাদের পৌশালি কান্দেই দিয়েছে বলে উনি কেঁদে দিয়েছেন ইমোশনাল সে তো আমার আর্টিস্ট বুঝেন না গানের শিল্পী তো তাই আর অন্যান্যরা তো ওয়াও ফাটাই দিছে ও মাই গড কী দেখলাম আসলো ভাই কী দেখলাম মানে এই যে গানের সুর এই যে গানের কণ্ঠ মানে যদি অস্পষ্ট কথাগুলো বোঝা যায় না কিন্তু হৃদয়ে লাগে ভাই সবাই বলছে হৃদয়ে লাগে এমন কোনো মানুষ নাই যে বলছে না হৃদয়ে লাগে না এটা শাকিবের শত্রুই হোক যেই হোক ভালো জিনিসকে তো ভালো বলতে হবে বন্ধুরা আপনারা অনেকে অনেক সময় রাগ করেন যে আমরা অরণ্য মামুন রায়হান রফি তারপর হিমেল আশরাফ সম্পর্কে মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলি ভাই ভালো যখন হয় তখন বলি না এই যে প্রশংসা করতেছি রায়হান রফির পোস্টার ভালো হয়েছে অরণ্য মামুনের এই গানের যতটুকুনি দেখলাম ভালো হয়েছে ভালোকে ভালো বলতেই হবে ভালোকে ভালো কেন বলবো না কিন্তু মন্দ যখন কিছু একটা হয় মানে মন্দ বলতে মনে করে যে মামুন সাহেব অনেক কথা দিয়ে কথা রাখে নাই শাকিব ইয়ানরা বা আমরা একটু মর্মাহত হয়েছি তখন দুই একটা কথা বলেছি আপনি প্রশংসা নিতে পারবেন মাঝে মধ্যে বদনামা নিতে হবে তো তাই না একজনের কমেন্টে দেখলাম মামুন সাহেব একটু ঝামেলায় আছে ঝামেলা তো একটু আছেই দেখেন শাকিব খানের তিন তিনটা সিনেমা এর মধ্যে মামুন প্রথম শুরু করেও যে কোনো কারণে হোক শেষ করতে পারলো না শেষ মানে ছবি শুটিং শেষ ডাবিংটা করতে পারলো না কারণ আমরা জানি না কেউ কেউ বলছেন যে মামুন ডাবিং করলে পরে মামুন এই দুই ঈদের মাঝখানে এসে যাবে তাদের দুইটা সিনেমার ব্যবসায় ক্ষতি হবে এটাও হতে পারে বা শাকিব খানের সাথে অন্য কোনো ঝামেলা আছে কি না বা শাকিব খান নিজেও চায় যে দরদটা সলো রিলিজ হোক তার আশেপাশে যেন কোনো সিনেমা না থাকে আইমিন আফটার ঈদ তবে একটা কথা ঠিক মামুনের এই দরদ সিনেমা অন্য ভাষায় কি হবে আমি জানি না অন্য দেশে কি হবে আমি জানি না মামুনের এই ছবি কিন্তু ভাই বাংলাদেশ আর কলকাতা ভাড়ায় ফেলাইব হিন্দিটা নিয়ে আমি এত কথা বলতে চাই না তার বড় কারণ হলো যে হিন্দির মার্কেট বিশাল মার্কেট ওখানে বিশাল দর্শক সেখানে কেমন যাবে আগে থেকে বলে কোনো লাভ হবে না তারপরে বাংলায় মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে এই সিনেমাটা যে একটা কিছু হতে যাচ্ছে এর মধ্যে কোনো ভুল নেই তার বিভিন্ন রকম আভাস আমরা পাচ্ছি এই ধরুন বুর্জ খলিফায় তো আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমার প্রোমো দেখানো হয়নি আমার যতদূর জানা আছে আপনার কি বলে ইন্ডিয়ার কোনো সিনেমারও প্রোমো দেখানো হয়েছে কিনা আমি জানা নেই কেউ যদি জেনে থাকেন তাহলে জানাবেন দুবাই আবুধাবি থেকে যারা দেখছেন তারা আমি যেটা দেখেছি শাহরুখ খানের একটা নিজস্ব বার্থডে শো একটা প্রোমো ছিল আর ইদানিংকালে যিশু যে আছে কলকাতার আর্টিস্ট ওর একটা প্রোমো গেছে এই সিপিএল খেলার সময় এছাড়া বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা বুর্জ খলিফায় প্রোমো দেখানো হবে এটা ইতিহাসে প্রথম
এমন ইতিহাস তো সবাই করছেন, সবাই ইতিহাস করছেন, রায়হান রাফি ইতিহাস করছেন। রায়হান রাফি তো এমনিতেই একজন বর্তমান সময়ের আদৃত পরিচালক, সবাই তাকে পছন্দ করেন। তার গল্পের মধ্যে মুনশিয়ানা থাকে, তার মেকিংয়ের মধ্যে মুনশিয়ানা থাকে, তার সাথে যোগ হয়েছে শাকিব খান, শুটিং হচ্ছে ভারতের হায়দ্রাবাদে, এবং টেকনিশিয়ান হলো সব ভারতীয় সেরা সেরা টেকনিশিয়ান। কাজেই ওকে তো আপনাকে ধরতেই হবে। আসুন, রাজকুমার, সেই বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকাতে শুটিং করেছে, আমরা এখন কি ধরে নেব, কে প্রথম হবে? এখন আমি নিজেই বলতে পারি না কে প্রথম হবে। তিনটা সিনেমাই এমন একটা আলোড়ন সৃষ্টি করবে আমার যা মনে হচ্ছে, যে কোনো জিনিস দিয়েই হোক, সেটা গল্প দিয়ে হোক, মেকিং দিয়ে হোক, বা কারিশ্মা দেখিয়ে হোক, তিনটাই সুপার ডুপার হিট হবে। কারণ তিনটা সিনেমাতে যেহেতু শাকিব খান আছে, তাই এদের মধ্যে একটা কম্পিটিশন কিন্তু লেগেই আছে, সেটা ইনার সাইড কম্পিটিশন। কেউ কেউ বলে না, আপনি কি মনে করেন এই রায়হান রাফি যখন এই যে ইটা ছাড়লো, পোস্টারটা ছাড়লো, অনন্য মামুন দেখেছে, হিমেল আশরাফ দেখেছে, দেখে গিয়ে তাদের ভিতরে একটা 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 জিনিস উদ্ভুত হয়নি যে আচ্ছা আচ্ছা খুব তো প্রশংসিত হচ্ছে, আমাকে আমার একটা কিছু ছাড়তে হবে। অনন্য মামুন ছেড়েছে, এখন অনন্য মামুনকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এইখানে আমার মনে হয় একটু পিছিয়ে আছে আমাদের রাজকুমার, মানে হিমেল আশরাফ। উনি কিন্তু কিছুই আমাদেরকে বলছেন না, উনি এর আগে বলছে চমক দিবেন, চমক একটা দিয়েছেন কিনা জানি না, কারণ অনেকেই বলছে তার চমক হলো মাহিয়া মাহি, মাহিয়া মাহিকে সিনেমাতে কাজ করিয়েছে, এটা কত বড় চমক হিসেবে শাকিব না নিবে আমি জানি না। তবে তারা কিন্তু এখনও বলেনি যে মাহিয়া মাহি আমার এই ছবির চমক, চমক কিন্তু আরও থাকতে পারে। আর কেমনে থাকবো রে ভাই, তো শুটিং তো শেষ হয়ে গেছে না, তো শুটিং শেষ হয়ে গেলে আর চমক থাকে কেমনে, বলা যায় না। এই 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 যে ছেলেটা হিমেল আশরাফ, একে ভাই বিশ্বাস করবেন না, এই যে কোনো সময় চমক দেখাতে পারে। গত বছর দেখেন নাই, মানে যখন প্রিয়তমা রিলিজ করলো, কথা নাই বার্তা নাই, হুট করে একটা শাকিবের এই যে বৃদ্ধ লুকটা নিয়ে চলে আসলো, আহারে এক লুকের ছবি কোথায় চলে গেলো। তার মানে এই হিমেল আশরাফ, আশাদ আদনান, ভার্সেটাইল মিডিয়া, এদের কথা বলে লাভ নেই, এরা যে কোনো সময় যে কোনো ধরনের চমক নিয়ে চলে আসতে পারে। তো যাই হোক, চমক হোক, যদি ভালো হয় আমরা অবশ্যই প্রশংসা করব, প্রশংসা করি। এই যে আজকে আমরা প্রশংসা করছি রায়হান রাফির সেই যে পোস্টারটা, এটা নিয়ে প্রশংসা করছি, করছি তো আমি হিমেল আশরাফের দৃষ্টিগোচর করে বলছি, এই মুহূর্তে কিন্তু রাজকুমার পিছিয়ে গেছে, মানে অন পাবলিসিটি। কারণ আপনি যেভাবেই বুঝান না কেন, রাজকুমার একটু চাপা পড়ে গেছে। আপনার শুটিং শেষ, আপনি অনেক কিছু দেওয়ার কথা ছিল, আপনি কিন্তু দিচ্ছেন না। আপনি এখন বসিয়ে রেখেছেন 28 মার্চ শাকিব খানের জন্মদিনে আপনি ট্রেইলার দিবেন, ঠিক আছে, আপনি ফার্স্ট লুক দেন, আপনি একটা পোস্টার দেন। এখন পর্যন্ত রাজকুমারের কোনো পোস্টারও তোমরা পাইনি, আমরা যখন থাম্বনেল বানাই বা কোনো কিছু বানাই, সেই পুরনো নিউ ইয়র্কে যেটা বানিয়েছিলেন সেইটাই রাজকুমারের পোস্টার। রাজকুমার একটা কিছু দেন, দিয়ে আপনিও বাজারে থাকেন ভাই, এখন কম্পিটিশনের বাজার, আপনাদের তিনজনের সাথে তিনজনের কম্পিটিশন চলতেই থাকবে, এখানে যে জিতবে সেই হয়তো কী হয় এক নম্বরে যাবে। তো বন্ধুরা, আসলে এই পোস্টারটি দেখে এবং গানের এই ছোট্ট ক্লিপটি দেখে মনটা ভালো লেগে গেল। কারণ কি, আসলে দুটো জিনিস বেশ ভালো হয়েছে। আমি আবারও বলছি, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।